আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনএস কুকিং ব্লগের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প সময়ে ঝরঝরে ঢেঁড়স ভাজি রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। ঢেঁড়স ভাজি করার জন্য আমি চুলা জ্বালিয়ে তাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম রেখে কাঁচামরিচ ও পেঁয়াজ কেটে তেলের উপর দিয়ে দিব। এরপর সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে দিব। পেঁয়াজ ও কাঁচামরিচ 1 মিনিট ভেজে নেব। এক মিনিট ভাজার পর লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। চুলার আঁচটা হাই রেখে আমি ঢেঁড়সগুলোকে 7 থেকে 8 মিনিট ভেজে নেব। একটু পর পর নাড়া দিয়ে দেব যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে দেখুন ভাজিটা অলমোস্ট হয়ে আসছে। ঢেঁড়স ভাজির এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।